হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস লার্ন লাইফ সায়েন্স। আমি প্রিয়াঙ্কা ঝা। আজকের এই ভিডিও লেকচারে আমরা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান বা কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম সম্বন্ধে জানব। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যা জীব, জড় এবং পরিবেশের সমন্বয়ে গঠিত হয়। এই বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তন করেন এজি ট্যান্সলে। এজি ট্যান্সলে ইন 1955। এই বাস্তুতন্ত্রের উপাদান কি? বাস্তুতন্ত্রকে দুটো উপাদান মেইনলি, একটা হলো অজীবজাত বা অ্যাবায়োটিক, আর আরেকটা হলো জীবজাত বা বায়োটিক। এই অ্যাবায়োটিক উপাদানগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। অ্যাবায়োটিক উপাদানগুলো ভাগ করা হয়েছে সেগুলো হলো অজৈব পদার্থ, দুই হলো জৈব পদার্থ, এবং তিন হলো জলবায়ু। এই অজৈব পদার্থগুলো কি কি? এই অজৈব পদার্থগুলো হলো পরিবেশে উপস্থিত নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আর ফসফরাস, সালফার, এগুলো সব হলো অজৈব পদার্থ যা পরিবেশের মধ্যে উপস্থিত থাকে। এগুলো বাস্তুতন্ত্র গঠনের ইম্পর্টেন্ট কতগুলো ফ্যাক্টর। আর জৈব পদার্থ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এরা জীবদেহ উপস্থিত থাকতে পারে, আবার কখনো কখনো এরা পরিবেশেও উপস্থিত থাকতে পারে। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এরাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জৈব পদার্থ হিসেবে অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ছে। এবার আসছে জলবায়ু। এই জলবায়ুর মধ্যে তোমরা জানো জলবায়ু কি কি হতে পারে? জলবায়ু হবে মাটি, জল, বায়ু, উষ্ণতা বা টেম্পারেচার, এগুলো হলো অ্যাবায়োটিক ফ্যাক্টরস ইকোসিস্টেমের। অ্যাবায়োটিক ফ্যাক্টরস তাহলে কি? একটা হলো অজৈব পদার্থ, আরেকটা জৈব পদার্থ, আর থার্ড হচ্ছে জলবায়ু। অজৈব পদার্থের মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস যা পরিবেশের মধ্যে উপস্থিত থাকে এইগুলো, আর জৈব পদার্থের মধ্যে পড়ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তোমরা জানো জীব সৃষ্টির মূল কি কি পয়েন্ট জিনিসগুলো দরকার হয়, যে জিনিসগুলো, সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই কেমিক্যালগুলো দ্বারাই জীব সৃষ্টি সম্ভব। তাহলে জৈব পদার্থ এবং জলবায়ু, প্রকৃতির মধ্যে মাটি, জল, বায়ু এবং উষ্ণতা, এরা হচ্ছে অজীবজাত। বায়োটিক কম্পোনেন্টস। বায়োটিক কম্পোনেন্টস বা জীবজাত উপাদান। বায়োটিক কম্পোনেন্টস বা জীবজাত উপাদানগুলো সেগুলো কি? সেগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অটোট্রফিক বা স্বভোজী। আরেকটা হলো হেটারোট্রফিক। অটোট্রফিক বা স্বভোজী হলো সমস্ত রকমের উদ্ভিদ, শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কেমোসিনথেটিক জীবাণু যারা আছে, কেমোসিনথেটিক জীবাণু মানে যারা শালসংশ্লেষ করতে পারে, নিজেরাই নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারে, তারা সবাই হলো অটোট্রফিক। এদেরকে প্রোডিউসারও বলা হয়। প্রোডিউসার
বা উৎপাদক উৎপাদক বলা হয়। এবার আসলাম আসবো আমরা হেটারোট্রফিক, হেটারোট্রফিক বা পরভোজী, পরভোজী কারা, যারা খাদ্যে নিজেরা নিজেরা খাদ্য উৎপন্ন করতে পারে না, তৈরি করতে পারে না, যারা খাদ্যের জন্য উৎপাদক বা প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট, প্রডিউসারের উপর যারা নির্ভরশীল উৎপাদকের উপর, তারা হলো পরভোজী। এই পরভোজী যারা আছে এই পরভোজীদেরকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ম্যাক্রো ম্যাক্রো কনজিউমার, আর আরেকটা হলো মাইক্রো কনজিউমার, মাইক্রো কনজিউমার। যারা ম্যাক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমারকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হার্বিভোর, হার্বিভোর, হার্বিভোর বা শাকাশী প্রাণী, যারা শাকসবজি খেয়ে যারা বেঁচে থাকে। আর আরেকটা হলো কার্নিভোর, কার্নিভোর, হার্বিভোর অ্যান্ড কার্নিভোর। হার্বিভোর হলো ভোর হলো শাকাশী প্রাণী, আর কার্নিভোর হলো মাংসাশী প্রাণী। এই হার্বিভোর কারা, যারা প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার, তারা কারা, যেমন ছাগল ঘাস খায়, তৃণভোজী প্রাণী, ঘাস ফড়িং, ঘাস ফড়িং, এরা হলো হার্বিভোর। এবার কার্নিভোর, কার্নিভোর আবার দুভাবে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সেকেন্ডারি কনজিউমার, যেটা বা গৌণ খাদক, গৌণ খাদক, আর টার্সিয়ারি কনজিউমার বা প্রগৌণ খাদক। গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার হলো তারা, যারা এই প্রাথমিক খাদক বা হার্বিভোরদের যারা খায় তাদের উপর, তাদেরকে খেয়ে যারা জীবনযাপন করে তারা হলো গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার। তো এরা কারা, যেমন কুকুর, বেড়াল, আর যেমন ঘাস ফড়িংকে খায় টিকটিকি, ছোট মাছ, ছোট মাছ, জলাশয়ের যে ইকোসিস্টেম হয় সেখানে ছোট মাছ কি করে, যে জলের যে ডায়াটমসগুলো থাকে আর শেওলাগুলো থাকে সেগুলো খেয়ে ছোট মাছরা বেঁচে থাকে, তাই ছোট মাছ হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। আর ছোট ছোট পাখি, পোকামাকড় খায় যারা, ছোট পাখি, এরা হলো গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার। আর প্রগৌণ খাদক বা টার্সিয়ারি, টার্সিয়ারি সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার কারা, টার্সিয়ারি কনজিউমার হলো যেমন মাংসাশী যেসব প্রাণীগুলো থাকে, যেমন বাঘ, সিংহ, বাজ পাখি, বাজ পাখি, চিল, এরা সব হলো টার্সিয়ারি, ময়ূর, এরা টার্সিয়ারি। মানে টার্সিয়ারি কারা, টার্সিয়ারি বা প্রগৌণ খাদক হলো যারা গৌণ খাদকদের ভক্ষণ করে, তারা হলো প্রগৌণ খাদক। তাহলে এরা হচ্ছে আলটিমেট, আলটিমেট কনজিউমার। এই আমরা জানলাম ম্যাক্রো কনজিউমার সম্বন্ধে। এবার আমরা জানবো মাইক্রো কনজিউমার, মাইক্রো কনজিউমার কারা, মাইক্রো কনজিউমার হলো ডিকম্পোজার, ডিকম্পোজার বা বিয়োজক,
ডিকম্পোজার বা বিয়োজক কারা, নিচে লিখছি এর সম্বন্ধে। ডিকম্পোজার বা বিয়োজক হল যেসব ব্যাকটেরিয়া, তারপরে অ্যাক্টিনোমাইসিটিস, আর ছত্রাক, এরা কি করে, ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ছত্রাক, এসব যেসব উদ্ভিদ এবং প্রাণীদের, এদের দেহ যখন মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহ, মৃত উদ্ভিদ এবং প্রাণী, মৃত উদ্ভিদ এবং প্রাণীদের দেহ এদেরকে বিশ্লিষ্ট করে দেয়, বিয়োজিত করে দেয়, বিয়োজিত করে সেখান থেকে পুষ্টি রসটা গ্রহণ করে ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস আর ছত্রাক। এরা সেই পুষ্টি রসটা গ্রহণ করে এবং বাকি অংশটা কি করে, তারা অজৈব লবণ হিসেবে পড়ে থাকে এবং এই অজৈব লবণটা, মাটির মধ্যে মিশে যায়, মিশে গিয়ে পরবর্তীতে উদ্ভিদরা সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। এটাই হলো কাজ ডিকম্পোজার, সেটাকে বলা হয় মাইক্রো কনজিউমার বা ডিকম্পোজার। এটাই হলো ইকোসিস্টেমের বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরে গেলে যে ইকোসিস্টেমের উপাদানগুলি কি কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।